হ্যালো বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং টিচিং বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ABC লাইসেন্স পরীক্ষার সময়সূচি দেখবেন এবং আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা সেটাও দেখতে পারবেন। আপনি চাইলে এটা কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। মোবাইল দিয়ে যারা করবেন তারা যেটা করবেন, অবশ্যই আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে উপরে দেখেন থ্রি ডট মেনু, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখেন ডেস্কটপ সাইট, এখানে একটি ক্লিক করবেন। তাহলে আপনার ফোনটি ডেস্কটপের ন্যায় আকৃতি ধারণ করবে। তো এখন চলুন কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে দেখাই। আমি এখন কম্পিউটারের মাধ্যমে দেখাবো। তো কম্পিউটারের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। ওপেন করার পরে নিউ ট্যাব নেওয়ার পরে এখানে এখন সার্চ করতে হবে ocei.gov.bd, লিখে সার্চ দিবেন বা ইন্টারে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। আপনারা চাইলে আমার ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে ক্লিক করলে সরাসরি এমন একটি পেজে আসতে পারবেন। আসার পরে একটু নিচের দিকে যাবেন। এখানে আরেকটা কথা আছে, এখানে শুধুমাত্র এখন সুপারভাইজার এবং ঠিকাদারি লাইসেন্সের জন্য নোটিশ দিছে, এরপরে বৈদ্যুতিক কারিগরি পারমিট পরীক্ষার জন্য নোটিশ দিয়ে দিবে। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডের নিচে দেখেন ঠিকাদারি লাইসেন্স ও সুপারভাইজার সার্টিফিকেট পরীক্ষার রুটিন ও তালিকা প্রথম ব্যাচ সেপ্টেম্বর। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন নোটিশের নিচে দেখেন ঠিকাদারি লাইসেন্স ও সুপারভাইজার সার্টিফিকেট পরীক্ষার রুটিন ও তালিকা প্রথম ব্যাচ সেপ্টেম্বর 2021। তো এখানে দেখেন চারটা পিডিএফ ফাইল দিছে। এখানে দেখেন ঠিকাদারি লাইসেন্স পরীক্ষার রুটিন, ঠিকাদারি লাইসেন্স পরীক্ষার্থীদের তালিকা, তারপর দেখেন সুপারভাইজার পরীক্ষার্থীদের রুটিন এবং সুপারভাইজার পরীক্ষার্থীদের তালিকা। তার মানে এখানে আপনার পরীক্ষার রুটিন এবং তালিকা দুইটাই দিয়ে দিছে। তো আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা সেটা দেখার জন্য সুপারভাইজার পরীক্ষার্থীদের তালিকা এখানে ক্লিক করবেন। আর আপনার পরীক্ষার তারিখ কত সেটা দেখতে হলে সুপারভাইজার পরীক্ষার রুটিন, আপনারা সিলেক্ট হয়েছেন কিনা সেটা দেখার জন্য সুপারভাইজার পরীক্ষার্থীদের তালিকা এখানে ক্লিক করবেন। আর যারা বৈদ্যুতিক কারিগরি পারমিট পরীক্ষার আবেদন করছেন তাদেরটাও এরকম নিচে আসবে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখে নেবেন আপনি সিলেক্ট হয়েছেন কিনা। প্রথমে দেখবেন আপনি কোন ক্যাটাগরির জন্য আবেদন করছিলেন সেটা এখানে চেক করতে করতে নিচের দিকে যাবেন। তো আস্তে আস্তে নিচের দিকে যেতেই থাকবেন। এখানে টোটাল 38টা পেজ আছে, এখানে দেখেন 38টা পেজ শো করতেছে। এখান থেকে আপনি এভাবে দেখে নেবেন। আর যারা বৈদ্যুতিক কারিগরি পারমিট পরীক্ষার জন্য আবেদন করছেন তাদের দু একদিনের ভিতরেই নোটিশ দিয়ে দিবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর আপনি কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন সেই নিয়ে দুইটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।